বিক্রি হয়ে যায় তাহলে হিন্দু আর থাকবেটা কোথায়? তাই আপনাদের কাছে, তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে আবার আহ্বান জানাই, ইগো ভুলে যান, আমিত্ব ভুলে যান। আমি সব সবাই বলি, ওই যে ছবিটা আছে, এই ছবিটা আছে বলে যেখানে ববি হাকিম বক্তৃতা দেয় 5,000 লোক দাঁড়িয়ে থাকে, শুধু এই ছবিটাকে পেছন দিয়ে সরিয়ে দিন, মাইক আমি আর খালি চেয়ার থাকবে, কোন লোক থাকবে না। তাই ইগো নয়, মানুষের পাশে যাওয়া, মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের সাথে যোগাযোগ রাখা। আর তৃণমূল কংগ্রেসের নীতি সম্বন্ধে চায়ের দোকানে বাজারে মানুষের কাছে আবার বলা, 20 বছরে সব থেকে বেশি বেকারত্ব বেড়েছে, দেশের অর্থনীতি তছনছ হয়ে গেছে, জিডিপি পশ্চিমবঙ্গ ছাড়া সারা দেশে আজকে তলানিতে চলে গেছে, আজকে 42টা রাষ্ট্রীয় সংস্থাকে বিক্রি করে দিচ্ছে ইন্দিরা গান্ধী, এগুলোকে এক সময় প্রাইভেটাইজেশন থেকে ন্যাশনালাইজেশন করেছিল, আজকে নরেন্দ্র মোদী ন্যাশনালাইজেশন থেকে প্রাইভেটাইজেশন করছে। অর্থাৎ কোথাকার হোক না হোক, আসানসোলের মানুষকে আজকে মাথা বিক্রি করে দিচ্ছে, তবুও ভোট দিচ্ছেন গান শোনার জন্য, ভোট দিচ্ছেন গান শোনার জন্য না, নিজের বাচ্চার ভবিষ্যৎটাকে বিক্রি করে দেবেন না, নিজের পরিবারের ভবিষ্যৎ বিক্রি করে দেবেন না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সজোরে বলেন, হিন্দু নারা মুসলমানের জিজ্ঞাসে কোনজন কান্ডাই বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা। আমরা ফিরহাদ হাকিম, জিতেন তিওয়ারি, মোলায় ঘটক, আমরা এক, কারণ আমাদের কাটলে আমাদের মধ্যে দিয়ে লাল রক্ত বেরোবে, কোনো তফাত নেই। উজ্জ্বল চ্যাটার্জির বাবার নাম উমাপদ চ্যাটার্জি, আমার বাবার নাম আব্দুল হাকিম। যদি উল্টো হতো, উজ্জ্বল আমার বাড়িতে জন্মাতো, আমার বাবার ঘরে, ওর নাম হতো উজ্জ্বল হাকিম, আর আমি যদি ওর বাবার ঘরে জন্মাতাম, আমার নাম হতো ববি চ্যাটার্জি। কারণ ধর্ম তো আমার হাতে নয়, ধর্ম তো কোনো মানুষের হাতে নয়, আমি জন্মেছি মুসলমান, আমি মুসলমান, জন্মেছে হিন্দু, হিন্দু, কর্ম আমার হাতে, কর্মটা আমার হাতে, পরম যোগী, অর্থাৎ কর্মটাকে নিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে। সেই কর্মটা করছে তৃণমূল কংগ্রেস, সেই কর্মটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কর্মটা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসে গর্বিত যে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি। আজকে আমরা যারা বাংলার মানুষ, আমরা ধর্ম শিখব কার কাছে? দক্ষিণেশ্বরে যান, স্কাইওয়াক দিয়ে গিয়ে মন্দিরে যান, সেই মন্দিরে দেখবেন একজন পুরুষ, তার নাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, সারা জীবন কালীন আরাধনা করেছেন, পূজা করেছেন, বেরিয়ে এসে মসজিদে গেছিলেন, নামাজ পড়েছেন মৌলানার কাছে, বেরিয়ে গিয়ে গির্জায় গেছেন, পাদ্রির কাছে প্রেয়ার শিখেছেন, বেরিয়ে এসে বলেছেন যত মত তত পথ, যত মত তত পথ। আজকে বাংলার মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা কার কাছ থেকে ধর্ম শিখব? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছে না ওই মোটা অমিত শাহর কাছে? কার কাছ থেকে ধর্ম শিখব? না মহান ভগতের কাছে ধর্ম শিখব। আপনাদের এইটুকানি অনুরোধ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।